আপনি যে পোশাক পরিধান করেন দেখবেন অনেক মানুষের পোশাক অনেক সুন্দর কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ আছে তার পোশাক এত সুন্দর তার পোশাকের দিকে তাকিয়ে থাকতে মনে হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু তার এই যে পোশাক সে গায়ে দিয়েছে তার পোশাকটা হালাল টাকার কিনা ওইটা আপনাকে আমাকে জানতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বললেন হে আমার বান্দারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় অপবিত্র অবস্থায় নামাজের ধারে কাছে যেও না কি অবস্থায় মাতাল অবস্থায় অপবিত্র অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যেও না কখন যাবা তোমরা যখন সুস্থ থাকবে পবিত্রতা অর্জন করবে তোমাদের মাঝে যদি কোনো মানলামি না থাকে তারপরে তোমরা নামাজে উপস্থিত হও নামাজে দাঁড়াও বলি সুবহানাল্লাহ এখন পবিত্রতা অর্জন করার জন্য পরিচ্ছন্নতা অর্জন করার জন্য বস্তুর দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই শামায়ে তিরমিজি ইমাম তিরমিজি তার তিরমিজির মধ্যে উল্লেখ করেন তিরমিজি শরীফের প্রথম হাদিস বলেন قال النبي صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور আল্লাহর নবী বলেন যার পবিত্রতা অর্জন হয় না তার নামাজ কবুল হয় না কি হয় না যে ব্যক্তি পবিত্রতা অর্জন করতে পারে না সে ব্যক্তির নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হয় না এটা তিরমিজি শরীফের প্রথম নাম্বার হাদিস এখন আপনারা বলেন যে আপনি আর আমি পবিত্রতা অর্জন করে নামাজ পড়ে কি করি না কথা বলেন ঠিক কিনা পবিত্রতা দুই ধরনের আছে আল্লাহ নবী মুসলিম শরীফের মধ্যে বলেন আত-তুহুরু শাতরুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ সুবহানাল্লাহ আপনি দেখেন এখন আমাদের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা আমরা মনে করি চলতেছি খাইতেছি ফিরতেছি পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতার দরকার কি কিন্তু আল্লাহ রাসূল তো বলেছেন ঈমানের অর্ধেক হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বলি সুবহানাল্লাহ আমরা পবিত্রতা কি বুঝি না পরিচ্ছন্নতা কি আমরা বুঝি না আমাদের মায়েরাও বুঝে না আমাদের বাবারাও বুঝে না আমাদের সন্তানেরাও বুঝে না এই জন্য আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না আমরা সারাদিন চিৎকার করি আল্লাহ কবুল করো কবুল করো কিন্তু আল্লাহ তো আমাদের দোয়া কবুল করতেছে না তার কারণ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করি না ঠিক কিনা বাবা আল্লাহ নবী বলেন আত-তুহুর তাহারাত পবিত্রতা অর্জন করা শাস্ত্রের ঈমান কেন না পবিত্রতা অর্জন ঈমানের অর্ধেক বলি সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান কেরাম আপনি যদি শারীরিকভাবে বাহ্যিকভাবে পবিত্র হতে চান আপনি তিনটা জিনিস দিয়ে পরিষ্কার হতে পারবেন কয়টা তিনটা কাজ করার মাধ্যমে এক নাম্বার হলো ওযু করা সুবহানাল্লাহ কথা না কি করা এক নাম্বার বান্দা পবিত্রতা অর্জন করার জন্য ওযুর মাধ্যমে সে পবিত্রতা লাভ করতে পারবে বলি সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার বান্দা গোসলের মাধ্যমে কিসের মাধ্যমে গোসলে কয়টা ফরজ আছে তিনটা গোসলের কয় ফরজ আমরা মুসলমান জানতে হবে আমাদেরকে গোসলের কয়টা ফরজ ভালোভাবে কুলি করা নাকের এই নরম গোস্ত পর্যন্ত পানি দেওয়া আর সমস্ত শরীর কিঞ্চিত পরিমাণের জন্য পানি প্রবেশ না করলে আপনার গোসল হবে না পুরা পশমের গোড়ায় গোড়ায় পানি প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে গোসল করলেই গোসলের তিনটা ফরজ আদা হয় বলি সুবহানাল্লাহ তাহলে গোসলের ফরজ আদায় হলে পবিত্রতা অর্জন করা
جاي اوزوتي كوي فرز چار فرز تا امرا اوزور فرز گلا انكي من راكينا اوزور فرز كي امرا تا جانينا কিন্তু ফতোয়া বাজি করতে পারি এটা জায়েজ নাই এটা জায়েজ নাই এ জায়েজ নাই হুজুর আমাদের এই কথা জায়েজ নাই ঠিক নেই তার যদি জিগায় হুজুর ফরজ করা জানি না আওয়াজে পাকিস্তান সাবাওয়াজ হেতে হুজুর ফরজ জানতা হুজুর বল দত্তাই এরকম লোক আছে না অনেক আছে অনেক আছে এইজন্য আমরা মুসলমান আমরা মুসলিম আমাদেরকে ওযুর ফরজ গোসলের ফরজ আমাদেরকে জানতে হবে তাহলে এক নম্বরে বললাম পবিত্রতা অর্জন করার জন্য ওযু করার দরকার আছে না নাই দ্বিতীয় নম্বর গোসল করার দরকার আছে না নাই এখন অনেকে বলবেন হুজুর ওযু গোসল করতে হলে তো পানির দরকার আছে ঠিক কি না পানির দরকার আছে না এখন আপনি অপবিত্র অবস্থায় আছেন পসাব করলেন ইস্তিনজা করলেন পানি নাই এখন আপনি পবিত্র হবেন কিভাবে এইজন্য আপনার আমার নবী আরেকটা অপশন আল্লাহর কাছ থেকে আমাদেরকে আমাদের জন্য নিয়ে এসেছেন সেটাকে বলে তায়ামুম বলেন সুবহানাল্লাহ কি মুম তায়ামুম আপনি একটা পবিত্র মাটির মধ্যে হাত রেখে আপনি মুখমণ্ডল মুছতে পারবেন হাত দিয়ে এভাবে মাসে করবেন মাথা মাসে করবেন আল্লাহ তাআলা আপনাকে পবিত্র বানিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে বলেন তাহলে একজন মুসলমান পবিত্র অর্জন করার জন্য ইবাদতের ক্ষেত্রে ইবাদত করার জন্য তাকে তিন ধরনের কাজ করলে সে পবিত্রতা লাভ করতে পারবে কয় ধরনের এক নম্বরে গোসল করলে সে পবিত্র হবে দ্বিতীয় নম্বরে গোসল করলে তৃতীয় নম্বরে পানি না থাকলে সে তায়ামুম করতে পারবে উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এখন মুসলমানদের জন্য একটা সুখবর আছে কি আছে মুসলমানদের জন্য একটা সুখবর আছে সুখবরটা হলো আল্লাহ রাসূল বলেন ইন্নাল মুমিনা ان المؤمن لا يجسم حيا ولا ميت حيا ولا ميت মানে আল্লাহ রাসূল বলেন একজন মুসলমান কখনো অপবিত্র থাকে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ان المؤمن একজন মুমিন কখনো পবিত্র অপবিত্র থাকে আমরা এখানে যারা মসজিদে আছি আমরা কি মুসলমান আমরা কি মুসলমান আল্লাহ রাসূল বলেন কোন মুসলমান কখনো অপবিত্র হয় না বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় যে ঈমান এনেছে কালিমা তাইয়্যিবা পড়েছে ওই ব্যক্তি কখনো মৃত হলেও কখনো সে অপবিত্র হয় না বলে সুবহানাল্লাহ অনেকে ফতোয়াবাজি করে এই ফসাদ ফসাদ তুই অপবিত্র না অনেকে বহুর কাছে যাইলে কেউ অপবিত্র অপবিত্র পরিচ্ছন্ন থেকে এটা বুঝতে হবে মুসলমান কখনো কি হয় না অপবিত্র হয় না মুসলমান মসজিদে ও মুসলমান ঢুকতে পারে কথা বলেন ঠিক কি না কেন মুসলমান কালিমা পড়ার পরে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন তার ঈমানকে বলি সুবহানাল্লাহ হ্যাঁ কখন পবিত্র থাকবে যখন আপনি আমল করবেন সুবহানাল্লাহ তখন আপনার পোশাকের পরিচ্ছন্নতা লাগবে আপনার শরীরের পরিচ্ছন্নতা লাগবে আপনি যখন ইবাদত করবেন তখন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইবাদত করতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা আজকে জানলাম আল্লাহর নবী বলেন যে পৃথিবীর কোন মুসলমান অপবিত্র না বলে সুবহানাল্লাহ তাহলে যারা ঈমান এনেছে তারা কখনো অপবিত্র না যদি অপবিত্র হইতো আপনি দেখবেন পানি না থাকলে তায়ামুম করলে তার ফরজ আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ যদি ওযু ভাঙে কেউ প্রস্রাব করলো পানি দিয়ে ধুইলো না সে অপবিত্র না আচ্ছা মাসালা হলো পানি যদি না থাকে সকল সে তায়ামুম করে পাক পানিতে হাত মারলে সে পাক হয়ে যায় বলি সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল পানি দিয়ে পরিষ্কার করলে যে পবিত্র হয় তা না উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আগে হলো ঈমান কি ঈমান এই জন্য কোন অমুসলিম
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কখনো পবিত্র আল্লাহ ঘোষণা করেন নাই কেননা তারা ঈমান আগে ঈমান আনে নাই এইজন্য আল্লাহ তাআলার হাবিব তাদেরকে পবিত্র ঘোষণা করেন নাই বলি সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল যার অন্তরে ঈমান আছে যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা রয়েছে সেই পবিত্র আর ওই ঈমান পবিত্রতা অর্জন করার পরে তাকে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে বলে সুবহানাল্লাহ এখন আমরা সবাই ঈমানদার কিনা ঈমান আনছি কিনা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমান একজন মুসলমান জন্মগতভাবে পবিত্র আল্লাহ করেছেন কেননা তার ঈমান আল্লাহ এবং তার রাসূলের উপরে একজন বেঈমান কখনো পবিত্র হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান না আনলে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাইতুল্লাহর মধ্যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কোন অমুসলিমকে ঢুকতে কেন তারা অপবিত্র আর মুসলমান যদি মুসিও হয় কি হয় মুসিও যদি হয় তাহলে তাকে হারাম শরীফে ঢুকতে দে কেন সে কালিমাওয়ালা সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল বলি সুবহানাল্লাহ এখন আসেন পরিচ্ছন্নতা কি জানার দরকার আছে না নাই আত্তহুর শাসল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তাহলে আপনি যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন এটাই অর্ধেক ঈমান বলি সুবহানাল্লাহ কও হুজুর পরিষ্কার পরিচ্ছন্নতা কি বুঝায় বলেন এক নাম্বার হলো দিলের মধ্যে যে নাপাকি রয়েছে আমরা কালিমা পড়ার কারণে আমাদের কলবটা শিরক মুক্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু কিছু কিছু নাপাকি রয়ে গেছে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো আমাদেরকে অন্তর থেকে বের করতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে পরিপূর্ণ ঈমানের স্বাদ পাবেন দ্বিতীয় নাম্বার হলো আপনি যে পোশাক পরিধান করেন দেখবেন অনেক মানুষের পোশাক অনেক সুন্দর কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ আছে তার পোশাক এত সুন্দর তার পোশাকের দিকে তাকিয়ে থাকতে মনে হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু তার এই যে পোশাক সে গায়ে দিয়েছে তার পোশাকটা হালাল টাকার কিনা ওইটা আপনাকে আমাকে জানতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে পোশাকের পরিচ্ছন্নতা কোথায় প্রস্রাব লাগলে ধুয়ে নিছেন 14 তালে দিয়া আপনি জামা পরেন কোনো সমস্যা নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তত পৃথিবী শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জুমার খুতবা দিতেন 20টা 15টা তালি সহকারে জামা গায়ে দিয়ে নামাজ পড়াতেন বলে সুবহানাল্লাহ কয়টা হাদিস শরীফে এসেছে ইমাম তিরমিজি লেখেন ইমাম মুসলিম লেখেন ইমাম বাইহাকি লেখেন হযরত ওমর যখন নামাজ পড়াইতেন তিনার জুব্বার মধ্যে আপনার 15টা 20টার মতো তালি থাকতো বলেন সুবহানাল্লাহ এখন হযরত ওমর যদি চিন্তা করতেন ঘুষের টাকা দিয়ে সুদের টাকা দিয়ে মানুষের লুটপাটের টাকা দিয়ে জামা পড়তেন তাহলে হযরত ওমরের চেয়ে সুন্দর জামা কেউ পড়তে পারত না কথা বলেন ঠিক কিনা তাহলে এক নাম্বার সত্য হলো পোশাকের পরিচ্ছন্নতা মানে কি শুধু সাবান দিয়ে ধুই নেন এটা না ওই পোশাক যখন কিনবেন একটা জামা যখন গায়ে দিবেন তখন আপনি হালাল টাকা দিয়ে ওই জামাটা কিনবেন কথা বলেন ঠিক কিনা তাহলে আপনার ওই জামা যখন গায়ে দিবেন মহান রবের সামনে যখন দাঁড়াইবেন আল্লাহু আকবার বলে যখন আল্লাহর কদমে সেজদা দিবেন রুকু দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পোশাকের পরিচ্ছন্নতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেক সেজদা গুলি আল্লাহ কবুল করে নেবেন বলি সুবহানাল্লাহ তাই তুই ফিরে আসলে মনে করলে সে
একবার ব্যারিস্টার সাহেব আসলে তার টাকা হালাল কিনা তার যে জামা গায়ে দিয়েছে ওইটা হালাল টাকার কিনা আমার আল্লাহ ওইটাই দেখবেন কথা বলেন ঠিক কিনা তাহলে পোশাক সুন্দর হলে হবে না ওই পোশাকটা হালাল টাকা দিয়ে কিনতে হবে তখন ওই পোশাক গায়ে দিয়ে যদি নামাজ আদায় করেন তাহলে আল্লাহ কবুল করবেন কথা বলেন ঠিক কিনা এখন আপনার কাছে টাকা নাই হারাম টাকা নাই আপনার কাছে হালাল টাকা রয়েছে ওই হালাল টাকা 100 টাকা দিয়ে যদি একটা নরমাল একটা শার্ট কিনে অথবা লুঙ্গি কিনে পায়জামা কিনে যদি নামাজ আদায় করেন আর কেউ যদি আল্লাহর কোন বান্দা যদি গোশের টাকা সুদের টাকা দিয়ে জুলুমের টাকা দিয়ে অন্যায় টাকা দিয়ে যদি 1000 নয় 1,00,000 টাকা দামের পোশাক গায়ে দিয়ে নামাজ পড়ে ওই তার নামাজ কবুল হবে না কিন্তু 100 টাকা দিয়ে জামা কিনে হালাল টাকা দিয়ে যে নামাজ আদায় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেরাত আলী জামা হলেও হালাল টাকার জামা হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ দোয়া কবুল করবেন বলি সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ চিন্তা করেন হালাল টাকার কত মর্যাদা হালাল টাকার কত সম্মান হালাল টাকা দিয়ে যদি কেউ খাবার কিনে হালাল টাকা বক্ষণ করে যদি আল্লাহর কাছে দোয়া করে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ একদিন না একদিন তার বান্দার দোয়া কবুল করবেন বলি সুবহানাল্লাহ আর হারাম টাকা দিয়ে যদি কোটি টাকার জামা কিনে পরেন খান আপনার ইবাদত কবুল না হওয়ার সম্ভাবনা বেশি কথা বলেন ঠিক কিনা একটু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া কেন আমার রাসূল আমাদের জীবন আমার রাসূলই আমাদের মরণ তো রাসূলকে যদি জীবন মনে করেন তাহলে হালাল ইনকাম করবেন হারাম ছেড়ে দিবেন কথা বলেন ঠিক কিনা যারা যারা বলছেন রাসূল আমার জীবন রাসূল আমার মরণ রাসূলের আদর্শই আপনাকে গ্রহণ করতে হবে আমার রাসূল বলেন তোমার কাছে যদি টাকা কম থাকে তাহলে হালাল টাকা দিয়ে কম জিনিস কিনে খাও কম পোশাক পরো তারপরে হারামের দিকে যেও না তাহলে আমাদেরকে বুঝতে হবে হালাল কয় ধরনের পরিচ্ছন্নতা তিন ধরনের কয় ধরনের এক নম্বর হলো আপনার গায়ের জামা আপনার গায়ের জামা কাপড় এটা যদি আপনি হালাল ভাবে খান তাহলে আপনি পরিষ্কার ঈমান আনলেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর হলো
আপনার যে শরীর রয়েছে এই শরীরকে সমস্ত নাপাকি থেকে আপনার জাহির যে নাপাকি রয়েছে ও থেকে বাঁচার জন্য ওযু গোসল আপনাকে ঠিকভাবে করতে হবে আর তৃতীয় নম্বর কথা হলো আপনি যদি পবিত্রতা অর্জন করতে চান অবশ্যই আপনি পবিত্র তাহলে কালিমা পড়বেন ওই কালিমা যখন আপনি পড়বেন অবশ্যই আপনি আপনাকে আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করবেন বলি সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে ওযু করব কিনা কথা কয় না ওযু করব কিনা অনেকেই জিজ্ঞাসা করে যে হুজুর বাচ্চারা যদি ফসাদ করে দেয় এটা দন লাগবে না এর মাসনা মহিলারা বেশি কষ্ট করে আপনাদের যখন সন্তান আছে আপনারা কি করবেন ছোট বাচ্চা যদি জামার মধ্যে পোশাক করে দেয় যদি ছেলে হয় কি হয় কথা কথা কি হয় ছেলে যদি হয় ইমাম তিরমিজি লেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসখানা বর্ণনা করেন আল্লাহ রাসূলের কাছে যখন এই প্রশ্ন করা হলো একদিন আল্লাহ রাসূলের জামা মুবারকের মধ্যে ছোট একটি বাচ্চা ছেলে প্রস্রাব করে দিয়েছিল তখন আল্লাহর রাসূল পানি দিয়ে এটা ধুয়ে ফেললেন সুবহানাল্লাহ যদি ছেলে বাচ্চা প্রস্রাব করে তাহলে আপনি কি করবেন এটা পানি দিয়ে ধুইলে আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা প্রস্রাব করে তাহলে আপনাকে পুরোটাই ধুতে হবে সুবহানাল্লাহ কথা না সব সময় মাসালা খেয়াল রাখবেন অনেক মা বোন আছে বাচ্চা প্রস্রাব করে দিলে নামাজ পড়ে না কই ফুইতেন না প্রস্রাব করে দিছে কথা বলেন ঠিক কিনা যাই করেন খারাপ তোর ফুটে কথা করছে ধুয়ে নেবে সালাম নামাজ নামাজ ফরজ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ যাদের সুন্নাত বাকি আছে পড়ুন যারা পড়েছেন দুরুদ পড়তে থাকুন